যখন একটা সহজ সরল অ্যাডভেঞ্চার আর সহজ সরল না থেকে এমন জটিল হয়ে গেল যে আমাদের প্রায় 12টা বেজে যাবার অবস্থা। তারেক তার আম্মুকে এক সপ্তাহ সময় দিয়েছিল। আমরা মোটামুটি নিশ্চিন্ত ছিলাম এ সময়ের মাঝে তারেককে আমরা নরম করিয়ে ফেলবো এবং ব্যাপারটা প্রায় সেদিকে এগোচ্ছিল। কিন্তু তার মাঝে হঠাৎ একটা অঘটন ঘটল। সেটা ছোটোখাটো কোনো অঘটন নয়, বিশাল বড় অঘটন বলা যেতে পারে। সে অঘটনে আমাদের জীবনটা প্রায় উল্টাপাল্টা হয়ে যাবার অবস্থা। সেদিন ছিল বুধবার, স্যারদের কি একটা মিটিং, তাই স্কুল ছুটি হয়ে গেল আগে। অন্যদিনের মতো সবাই হেঁটে হেঁটে বাসা যাচ্ছি আর তারেককে অন্যদিনের মতো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফুটপাতে লাল শালো দিয়ে একটু জায়গা ঘেরাও করে সেখানে একজন পাহাড়ি হালুয়া বিক্রি করছে। অসভ্য অসভ্য সব অসুখের নাম করে সে বলছে সব রোগ এই পাহাড়ি হালুয়া খেলে ভালো হয়ে যাবে। তারেক খুব মনোযোগ দিয়ে লোকটার বক্তৃতা শুনে কি একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল। আমরা তখন তাকে টেনে সরিয়ে আনলাম। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে একজন ভবিষ্যৎ গণনা করে, সেটা দেখা মাত্র দেখা শুরু করেছি। ঠিক হঠাৎ কি একটা দেখে তারেক চমকে উঠে আমাদের দিকে তাকালো, বলল ও মাই গুডনেস। এমনিতে তারেক আমাদের সাথে সবসময় বাংলায় বলে। সত্যি কথা বলতে কি, এই কয়েকদিনে আমাদের সাথে একটা না বাংলায় বলে বাংলা বলে বলে তার বাংলাটা মোটামুটি ঠিক হয়ে গেছে। রকে ডশূন্য র আর তোকে টো বলা ছাড়া উচ্চারণে খুব বেশি ঝামেলা নেই, কিন্তু হঠাৎ করে কিছু বলতে গেলে কিংবা রেগে গেলে ইংরেজি চলে আসে। তাই এই তার এখন তার ইংরেজি শুনে আমরা অবাক হয়ে তারেকের মুখের দিকে তাকালাম। জিজ্ঞেস করলাম কি হয়েছে? কিডন্যাপ। কিডন্যাপ? আমরা অবাক হয়ে বললাম কি কিডন্যাপ? একটা মেয়ে, আ লিটল গার্ল। একটা মেয়েকে কিডন্যাপ করেছে? কে কিডন্যাপ করেছে? ইনসাইড দ্য স্কুটার। উত্তেজনায় তারেক কথা বলতে পারছিল না। উত্তেজিত হলে সে বাংলায় কথা বলতে পারে না, সেটা আরেকটা সমস্যা। কোনোভাবে চেষ্টা করে সে যেটা বলল সেখান থেকে বুঝতে পারলাম যে রাস্তার দিকে তাকিয়েছিল, ঠিক তখন দেখতে পেয়েছে একটা স্কুটারে যাচ্ছে। সে স্কুটারে একটা ছোট মেয়ে চিৎকার করে কাঁদছে আর একজন মানুষ তার মাথায় একটা রিভলভার ধরে রেখেছে। আমরা অবিশ্বাসের দৃষ্টিতে তারেকের দিকে তাকিয়ে রইলাম। যন্ত্র জিজ্ঞেস করলো রিভলভার? ইয়েস। সত্যি দেখেছিস? তারেক মাথা নেড়ে অধৈর্য গলায় বলল, আমি কি টোডের সাথে মিথ্যা কথা বলবো? সেটা সত্যি, দুপুরবেলা একটা বড় রাস্তার পাশে দাঁড়িয়ে খামাখা তারেক আমাদের সাথে মিথ্যা কথা বলবে কেন? তারেক দূরে স্কুটারটির দিকে তাকিয়ে রইল। ট্রাফিক লাইটে এখনও দাঁড়িয়ে আছে, একটু পরে সেটা অদৃশ্য হয়ে যাবে। তারেকের চোখে মুখে চোখ মুখ শক্ত হয়ে উঠল। হাত মুখ কঠিন করে ইংরেজিতে বলল, মেয়েটাকে উদ্ধার করতে হবে। কিভাবে? আই ডোন্ট নো। ঠিক তখন সামনে একটা খালি স্কুটার এসে থামলো। আমরা কিছু না ভেবেই প্রায় একসাথে স্কুটারের দিকে ছুটে গিয়ে স্কুটারওয়ালাকে জিজ্ঞেস করলাম, যাবেন? স্কুটারওয়ালা বলল, কোথায়? আমরা তার উত্তর না দিয়ে হুড়মুড় করে সবাই ভেতরে ঢুকে বললাম, ওই যে সামনে। স্কুটারওয়ালা একটু অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে স্কুটার ছেড়ে দিল। তারেক বলল, জোরে, অনেক জোরে। স্কুটারওয়ালা এমনিতে খুব জোরে স্কুটার চালায়, তাই কেউ যদি তাকে জোরে চালাতে বলে সেটা খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। হয়েও গেল তাই, স্কুটারটা প্রায় উড়ে যেতে শুরু করলো। যদি এক দুই পাশে দুটো পাখা লাগিয়ে দেওয়া যেত তাহলে সত্যি সত্যি আকাশে উড়ে যেত, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখতে দেখতে আমরা সামনের স্কুটারের কাছাকাছি চলে এলাম। ভেতরে কে আছে এখনও দেখা যাচ্ছে না। আমাদের স্কুটারটা যখন সেটা পার হয়ে গেল তখন আমরা সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকালাম। সত্যি সত্যি সেখানে ভয়ে আতঙ্কে দিশাহারা একটা মেয়ে এবং তাকে শক্ত হাতে ধরে রেখেছে নিষ্ঠুর চেহারার একজন মানুষ। একটি চলন্ত স্কুটার থেকে আরেকটি চলন্ত স্কুটারের ভেতরে দেখা খুব সোজা নয়, কিন্তু তার মাঝেও আমি স্পষ্ট দেখতে পেলাম নিষ্ঠুর চেহারার মানুষটা ভয়ে আতঙ্কে রক্তশূন্য ফ্যাকাশে মুখে বসে থাকা বাচ্চা মেয়েটার মাথায় একটা রিভলভার ধরে রেখেছে। আমি শুকনো গলায় বললাম, সর্বনাশ। আমাদের স্কুটারটা তখন পার হয়ে চলে যেতে শুরু করেছে। আমরা স্কুটারওয়ালাকে বললাম, একটু আসতে। স্কুটারওয়ালা বিরক্ত হয়ে বলল, একবার বলো জোরে, একবার বলো আসতে, কোনটা করব? আগে নিজেদের মন ঠিক করো। জয়ন্ত বলল, আরেকটা স্কুটারের সাথে যাচ্ছি তো, তাই একসাথে যেতে চাই। সেটা আগে বলবে তো, কোন স্কুটার? আপনার পেছনে যেটা যাচ্ছে এটার পেছনে পেছনে যান। স্কুটারওয়ালা সাধারণত কারো কথা শোনে না, কিন্তু স্কুটারওয়ালা আমাদের কথা শুনলো। কিডন্যাপ করা মেয়েটাকে নিয়ে যাচ্ছে যে স্কুটারে, সেটার পিছনে পিছনে যেতে শুরু করলো। প্রথম সমস্যাটা সমাধান করা গেছে, এখন অন্য সমস্যাগুলোর দিকে নজর দেওয়া যায়। প্রথম সমস্যা হচ্ছে স্কুটার ভাড়া। মিটারে চড়চড় করে ভাড়া উঠে যাচ্ছে, আমাদের কাছে সেই ভাড়ার টাকা আছে কি না সেটা হচ্ছে প্রশ্ন। আমি গলা নামিয়ে বললাম, কার কাছে কত টাকা আছে? আমাদের কারো কাছে আসলে বেশি টাকা পয়সা থাকে না। তারপরও দেখি 92 টাকা হয়ে গেল, তার মাঝে অবশ্যই অর্ধেকের বেশি তারেকের, আমি জয়ন্ত কাজল আর কাশেম মিলে বাকি অর্ধেক। স্কুটার ভাড়া যেভাবে উঠছে
আমার মনে হয় আরও আধ ঘন্টা যেতে পারবো, কিন্তু তারপরে কি করব। এখন অবশ্যই চিন্তা করার সুযোগ বেশি নেই, ঘটনা যেভাবে অগ্রসর হবে সেভাবে কাজ করতে হবে। কাজল ফিসফিস করে জিজ্ঞেস করল, এখন আমরা কি করব। জয়ন্ত ফিসফিস করে বলল, পুলিশকে বলতে হবে। পুলিশ? পুলিশ আমাদের কথা শুনবে? জয়ন্ত মাথা নেড়ে বলল, না। কাশিম নাক দিয়ে ক্রোধ করে একটা শব্দ করল। আমি তখন বললাম, স্কুটারটা যদি কোথাও থামে তাহলে কাশিম গিয়ে মানুষটাকে ধরে ফেলতে পারে। আমি কাশিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাশিম পারবি না? কাশিম আবার ক্রোধ করে একটা শব্দ করল, যার অর্থ হতে পারে হ্যাঁ বা না, অবশ্যই কিংবা কখনো না। সে কোনটা বুঝিয়েছে বুঝতে পারলাম না, কখনোই অবশ্যই ঠিক বুঝতে পারি না। স্কুটারটা এয়ারপোর্ট পার হয়ে গিয়ে হঠাৎ রাস্তা ঘুরে গেল। আমরা চিৎকার করে স্কুটারওয়ালাকে বললাম, ঘোরান ঘোরান স্কুটার ঘোরান। স্কুটারওয়ালা গজগজ করে বলল, স্টেশনে যাবে আগে বললেই পারতে। আমরা স্টেশনে যেতে চাইছি সেটা সে কেমন করে আন্দাজ করলো বুঝতে পারলাম না, কিন্তু সত্যি সত্যি কিডন্যাপ করা মেয়েটাকে নিয়ে ভয়ঙ্কর চেহারার মানুষটা স্কুটারটা এয়ারপোর্ট স্টেশনে ঢুকে গেল। আমরাও পিছু পিছু এসে ঢুকলাম। আমরা যখন তাড়াহুড়া করে স্কুটার ভাড়া দিয়ে নেমেছি, ততক্ষণে কিডন্যাপ করা ছোটো মেয়েটা তার হাত ধরে প্রায় ছুটে স্টেশনের দিকে যেতে শুরু করেছে। দেখেই বোঝা যাচ্ছে সে আমাদের নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। আমরা পাঁচজনও প্রায় দৌড়াতে দৌড়াতে স্টেশনে ঢুকে গেলাম। একটু আগে কিডন্যাপার মানুষটা এসেছে, কিন্তু এখন তাকে কথা খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে বাতাসের মাঝে উবে গেছে। স্টেশনের প্ল্যাটফর্মে অনেক মানুষের ভিড়ে তার মাঝে আমরা কিডন্যাপারকে খুঁজতে থাকি। হঠাৎ করে জয়ন্ত বলল, ওই যে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখি মানুষটা এক হাতে মেয়েটাকে ধরে রেখেছে, অন্য হাতে প্যাকেট, নিশ্চয়ই সেটা সে হাতের রিভলভার। এত ভিড়ের মাঝে মেয়েটা যদি ঝটকা মেরে নিজেকে ছুটিয়ে নিয়ে ছুটে যেত তাহলে মানুষটা কিছুই করতে পারত না, কিন্তু মেয়েটা ভীত আতঙ্কিত রক্তহীন ফ্যাকাশে মুখ দেখে বোঝাই যাচ্ছে মেয়েটার সে সাহস নেই, সে ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছে। আমরা চোখের কোণ দিয়ে মেয়েটা এবং কিডন্যাপারকে চোখে চোখে রেখে কাছাকাছি এগিয়ে গেলাম। কাজল ফিসফিস করে বলল, এখন কি করব। আমি কাশিমের দিকে তাকিয়ে বললাম, কাশিম তুই মানুষটাকে পিছন থেকে ধরে ফেলতে পারবি না? কাশিম নাক দিয়ে ক্রোধ করে শব্দ করলো, সাথে সাথে মাথাটাও নাড়ল, বলল, আমরা বুঝতে পারলাম সে পারবে। আমি বললাম, গুড। জন্ত বলল, তারেক তুই তখন মেয়েটার হাত ধরে টেনে নিয়ে এসো, পারবে না? তারেক বলল, অফকোর্স। কাজল বলল, আমরা কী করব। আমি বললাম, আমরা কাশিমের সাথে সাথে থাকব, কাশিমকে সাহায্য করব, ঠিক আছে? কাজল মাথা নাড়ল, বলল, ঠিক আছে। এমন খুশি দেব শালাকে? জয়ন্ত কবি মানুষ, ঘুষির কথা শুনে ঘাবড়ে গেল, বলল, ঘুষি দিতে হবে? দরকার হলে কিল ঘুষি সবই দিতে হবে। জয়ন্ত তখন ইতস্তত করে বলল, আমি তাহলে তারেকের সাথে থাকি, আমি আর তারেক মেয়েটাকে নিয়ে ছুটে যেতে থাকবো, ঠিক আছে? কে মেয়েটাকে নিয়ে ছুটে যাবে আর কে কিডন্যাপের ধরবে সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবার অবস্থা হলো। ঠিক তখন আমরা দেখলাম গর্জন করতে করতে একটা ট্রেন হাজির হচ্ছে। প্ল্যাটফর্মে হঠাৎ করে মানুষের ভিড় হইচই প্রায় 100 গুণ বেড়ে গেল। আমি বললাম, দেরি করা যাবে না, কুইক। আমরা তখন কিডন্যাপারকে ধরার জন্য ছুটে যেতে থাকি। স্পষ্ট শুনতে পাচ্ছি বুকের ভিতরে হৃৎপিণ্ড ধকধক শব্দ করছে, মনে হচ্ছে এত জোরে শব্দ হচ্ছে যে আশেপাশে যারা আছে তারা সবাই বুঝি সেই শব্দ শুনতে পাবে। আমরা মোটামুটিভাবে তিন দিক থেকে কিডন্যাপারটাকে ঘিরে ফেলেছি। ঠিক যখন কাশিম কিডন্যাপারের ওপর ঝাঁপিয়ে পড়বে তখন কিডন্যাপার ব্যাপারটি মনে হয় বুঝে গেল। সে হঠাৎ মেয়েটার হাত ধরে ছুটতে থাকে এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটা কম্পার্টমেন্টে লাফিয়ে উঠে যায়। আমরা হতভম্ব হয়ে একজন আরেকজনের দিকে তাকালাম, কী করব বুঝতে পারলাম না। কাজল উত্তেজিত গলায় বলল, এখন কী করব। জয়ন্ত বলল, চিৎকার করব। তারেক ভ্রুকুচকে বলল, চিৎকার কেন তাহলে? আমরা ঠিক তখন ট্রেনের হুইসেল শুনলাম এবং বুঝতে পারলাম কিডন্যাপার অন্য আর ভীত আতঙ্কিত মেয়েটাকে নিয়ে ট্রেনটি ছেড়ে দিচ্ছে। এটি কী ট্রেন, কোথায় যাচ্ছে কিছুই আমরা জানি না, আর কয়েক সেকেন্ডের মাঝে ট্রেনটা ছেড়ে দেবে, তারপর আর কখনই মেয়েটাকে উদ্ধার করা যাবে না। আমরা একজন আরেকজনের দিকে তাকালাম, এখন আমরা কী করব। আমি এক মুহূর্ত চিন্তা করলাম, এখন এই ট্রেনে উঠে পড়াটা নিঃসন্দেহে একটা দুঃসাহসিক কাজ হয়ে যাবে। আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই ব্যাপারটা একেবারেই পছন্দ করবে না, কিন্তু যখন মেয়েটাকে উদ্ধার করা হবে সবাই যখন জানতে পারবে একটা কিডন্যাপারের হাত থেকে একটা ছোট মেয়েকে আমরা উদ্ধার করে এনেছি, তখন তারা হয়তো কিছু বলতে পারবে না। চিন্তা করার খুব বেশি সময় নেই, যেটা করতে চাই সেটা এক্ষুনি করতে হবে। আমি সবার দিকে তাকিয়ে বললাম, ট্রেনে উঠে যাই। তারেক ভয়ে ভয়ে বলল, টিকিট? আমি বললাম, সেটা পরে দেখা যাবে।
জয়ন্ত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে ট্রেনটা নড়তে শুরু করেছে। এখন আর দেরি করার সময় নেই, আমরা দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। দেখতে দেখতে ট্রেনটার গতি বেড়ে যেতে থাকে, প্ল্যাটফর্মটা অদৃশ্য হয়ে কিছুক্ষণের মাঝে ট্রেনের জানালা দিয়ে শহরের রাস্তাঘাট পেছনে সরে যেতে থাকে। কাজল কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞেস করল, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? মানুষটা চোখ মুখ পাকিয়ে বলল, ট্রেন কোথায় যাচ্ছে না জেনে ট্রেনে উঠে পড়েছ? মানুষটা এবারে আমাদের সবার দিকে তাকালো, তারপর চোখ পাকিয়ে জিজ্ঞেস করে বলল, তোমরা কার সাথে এসেছো, কোথায় যাচ্ছ? বোঝা যাচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করলে ঝামেলা শুধু বাড়তেই থাকবে, তাই আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আরও ভিতরের দিকে হাঁটতে শুরু করলাম। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা মানুষটি এক ধরনের সন্দেহের চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। কাজল নিচু গলায় আমাকে জিজ্ঞেস করল, এখন কি হবে? কি আর হবে, আমি সাহস দেওয়ার চেষ্টা করে বললাম, প্রথমে কিডন্যাপারটাকে আর মেয়েটাকে খুঁজে বের করি। অন্যরা মাথা নাড়ল। 5 জন 13-14 বছরের ছেলে স্কুলের পোশাক পরে পিঠে ব্যাকপ্যাক বইপত্র নিয়ে যদি ট্রেনে উঠে যায়, তখন ট্রেনের যাত্রীরা ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখতেই পারে, কিন্তু যখন তারা আবিষ্কার করবে একটা কিডন্যাপারের হাত থেকে একটা বাচ্চা মেয়েকে উদ্ধার করার জন্য এই ছেলেগুলো ট্রেনে উঠেছে, তখন নিশ্চয়ই তারা ব্যাপারটা বুঝতে পারবে। কাজেই আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কিডন্যাপারটাকে খুঁজে বের করা। আমরা তাই ট্রেনের ভিতরে হাঁটতে শুরু করলাম। কিডন্যাপারটা মেয়েটাকে নিয়ে সামনের কোনো একটা বগিতে উঠেছে, কাজেই আমরা সামনের দিকে হাঁটতে থাকি। ট্রেনটা মাত্র ছেড়েছে বলে মানুষ যেন এখনও পুরোপুরি শান্ত হয়ে বসেনি, নিজেদের মালপত্র গুছিয়ে রাখছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, হাঁটাহাঁটি করছে। আমরা তার মাঝ দিয়ে সামনের দিকে হাঁটছি। এক বয়সে 5 জন ছেলে স্কুলের পোশাক বইয়ের ব্যাগ নিয়ে ট্রেনে উঠে পড়েছে। সবাই একটু অবাক হয়ে আমাদের দেখছে। আমরা যতটুকু সম্ভব চোখের দৃষ্টি এড়িয়ে যাচ্ছি, কারণ দৃষ্টিটায় যেটুকু অবাক তার থেকেও অনেক বেশি সন্দেহ। দুই বগির সামনে গিয়ে আবিষ্কার করলাম একজন টিকিট চেকার টিকিট চেক করছে। আমাদের কাছে টিকিট নেই, তাই আমরা আর সামনে যেতে সাহস করলাম না, আমরা আবার পিছনে এলাম। ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়েছি, সেখানে আরও একজন ভদ্রলোক দাঁড়িয়ে বাইরে তাকিয়ে সিগারেট খাচ্ছেন, আমরা নিচু গলায় কথা বলছি। এখন কী করা যায় সেটা নিয়ে ভাবনা, যত সময় চলে যেতে থাকবে ট্রেনটা তত দ্রুত চলে যাবে, পুরো ব্যাপারটা তখন আরও কঠিন হয়ে যাবে। না ভেবে হুট করে ট্রেনে উঠে পড়েছি, এখন মনে হচ্ছে কাজটা মনে হয় ঠিক হলো না। স্টেশনে কোনো একজন পুলিশকে ব্যাপারটা বুঝিয়ে দিলেই হতো। কাজলের মাঝে মুখ ভতা করে গজগজ করতে শুরু করেছে, কয়েকবার বলে ফেলেছে, তোদের সাথে আমার আশাটাই ঠিক হয়নি, যত সব পাগলামি। আমি চাপা গলায় সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যখন হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে সিগারেট খাওয়া মানুষটা বলল, কি ব্যাপার, তোমাদের কোনো প্রবলেম? সবাই একসাথে মাথা নেড়ে বললাম, না না কোনো প্রবলেম নেই। ভদ্রলোক খানিকক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, না তোমাদের দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে সমস্যা। জয়ন্ত বলল, ইয়ে মানে এই ট্রেনটা কোথায় যাচ্ছে জানেন? ভদ্রলোক একটু অবাক হয়ে বলল, চিটাগাং। তারপর ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাবে? জয়ন্ত আমতামতা করে বলল, না মানে ইয়ে। আমি বুঝতে পারলাম এখন আর আমতামতা করার সময় নেই, কিছু একটা বলে ফেলতে হবে, তাই কোনো কিছু চিন্তা না করেই বলে ফেললাম যে আমরা চিটাগাংই যাব। ভদ্রলোক স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, তাহলে তো ঠিক ট্রেনেই উঠেছ। আমরা মাথা নাড়লাম। ভদ্রলোক সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, তোমরা কি একা একা যাচ্ছ নাকি সাথে বড় কোনো মানুষ আছে? আমি আগেও দেখেছি মিথ্যা কথা বলার একটাই হচ্ছে সমস্যা, একটা মিথ্যা বললে সেটাকে বিশ্বাস করানোর জন্য আরও 10টা মিথ্যা বলতে হয়, এই 10টাকে বিশ্বাস করানোর জন্য প্রত্যেকটার জন্য 10টা করে আরও 100টা এতগুলো মিথ্যা কথা টানা বের করা সহজ ব্যাপার নয়, কিন্তু মনে হচ্ছে এখন আর কোনো উপায় নেই। আমি শুরু করে দিলাম, দ্বিতীয় মিথ্যা কথাটি বললাম, আসলে একজন বড় মানুষ আছেন আমাদের সাথে। ভেরি গুড, ভদ্রলোক সুন্দর করে হাসলেন, বলেন কোথায়। আমাকে 3 নম্বর মিথ্যাটা বলতে হবে, কিন্তু তার মাঝে আমি মাথা খাটাতে শুরু করলাম, কোনোভাবে কি এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না? হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল, ঠিকভাবে ব্যবহার করতে পারলে এক ঢিলে দুই পাখি কিংবা কে জানে হয়তো 8 ডজন পাখিও মেরে ফেলা যাবে। আমি বললাম, আসলে সেটাই হয়েছে সমস্যা। কি সমস্যা? 4 নম্বর মিথ্যা কথা, আমাদের সাথে যাওয়ার কথা আমার ছোট মামার। ও আচ্ছা, ছোট মামার সাথে এই স্টেশনে এসে দেখা করার কথা। 5 নম্বর মিথ্যা কথা, স্টেশনে এসে মামাকে খুঁজে পাই না। 6 নম্বর মিথ্যা কথা, তার মাঝে ট্রেনটা এসে গেল, কি করবো বুঝতে না পেরে ট্রেনে উঠে গেছি। ভদ্রলোকের চেহারা একটু দুশ্চিন্তার ছাপ পড়ল, তিনি বললেন, তাহলে তুমি বলছো তোমার মামাই ট্রেনে উঠেছেন কিনা তুমি জানো না? আমি মাথা নেড়ে বললাম, আমরা জানি না। এবারে মিথ্যা কথা বলায় জয়ন্তও যোগ দিল, বলল, তাই আমরা ভাবছিলাম ট্রেনটাতে একটু খুঁজে দেখি। কাজলও পিছিয়ে থাকলো না, বলল, কোন বগিতে সিট পড়েছে সেটাও জানি না। ভদ্রলোক বললেন, তোমার মামার মোবাইল টেলিফোন আছে? আজকাল সবার মোবাইল টেলিফোন থাকে, তাই আমাকে বলতে হলো আছে,
ভদ্রলোক তার পকেট থেকে ছোট একটা মোবাইল টেলিফোন বের করে বললেন, নাম্বার কত? আমরা একটু বিপদে পড়ে গেলাম, আমতা আমতা করে বললাম, ইয়ে মানে হয়েছে কি, নাম্বারটা তো জানি না। এই কথাটা অবশ্যই মিথ্যা না, আমার ছোট মামা বলে কেউ নেই, তার মোবাইল টেলিফোনও নেই, সেটা আসলে আমি জানি না। আমার অন্য সব মিথ্যা কথাগুলোকে শুনিয়েছে সত্যি কথার মতো, কিন্তু এই সত্যি কথাটাকে শোনালো একেবারে মিথ্যা কথার মতো। তাই জয়ন্ত আবার আমাকে সাহায্য করার চেষ্টা করল, বলল, আমি এত করে বললাম নাম্বারটা কাগজে লিখে রাখ, তুই লিখলি না। ভদ্রলোক বললেন, তাহলে তো আর কিছুই করার নেই, তোমাদের প্রত্যেকটা বগিতে গিয়ে খুঁজে দেখতে হবে। আমি মাথা নেড়ে বললাম, জি। তারপর সবাইকে বললাম, আয় আয় আমার সাথে, আমরা খোঁজা শুরু করি। সবাই তখন আমরা একসাথে হাঁটতে শুরু করলাম। কাজল ফিসফিস করে বলল, বড় হলে তুই নির্ঘাত মন্ত্রী হবি। আমি জিজ্ঞেস করলাম, কেন? তোর মতো মিথ্যা আর কেউ বলতে পারে না, চোখের পাতি না ফেলে তুই মিথ্যা বলিস। কথাটা আমার প্রশংসা হলো না নিন্দা হলো বুঝতে পারলাম না, নিশ্চয়ই নিন্দা হবে। কাজল প্রশংসা করে কোনোদিন কাউকে কিছু বলেছে বলে মনে হয় না। আমরা একটা একটা করে বগিতে হাঁটতে শুরু করলাম, কিন্তু কোথাও কিডন্যাপার আর মেয়েটাকে খুঁজে পেলাম না। হাঁটতে হাঁটতে একেবারে ট্রেনের শেষ মাথায় চলে এসেছি, এখানে ফার্স্ট ক্লাসের বগিগুলো শুরু হয়েছে। ছোট ছোট খোপের মতো কেবিন, দু তিনজন করে মানুষ। যেসব কেবিনের দরজা খোলা তার ভেতরে প্যাসেঞ্জার দেখা যাচ্ছে, কিন্তু যার কেবিনের দরজা বন্ধ করে রেখেছে তাদের দেখা যাচ্ছে না। আমরা সামনে দিয়ে কয়েকবার ঘুরে এলাম, কিন্তু কোনো লাভ হলো না। করিডোরে দাঁড়িয়ে আমরা ফিসফিস করে কথা বলতে থাকি। জয়ন্ত বলল, দরজায় টোকা দিলে কেমন হয়? কাজল মাথা নেড়ে বলল, চিনে ফেললে গুলি করে দেবে। আমি বললাম, গুলি করা কি এত সোজা নাকি? কাশেম গ্রহত করে একটা শব্দ করল, শব্দটা আমার কথার পক্ষে না বিপক্ষে আমি সেটা বুঝতে পারলাম না। তারে কি একটা বলার চেষ্টা করলো, কিন্তু বাংলায় বলবে না ইংরেজিতে বলবে সেটা ঠিক করে বলতে পারলো না বলে কয়েকবার চেষ্টা করে থেমে গেল। ঠিক তখন একটা অত্যন্ত বিচিত্র ব্যাপার ঘটল। আমরা সরু করিডোরে যে কোনটার সামনে কেবিনটার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছি, সেই কেবিনের দরজাটা খুলে গেল এবং ভিতরে তাকিয়ে আমাদের চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। দরজার সামনে কিডন্যাপার দাঁড়িয়ে আছে, আমাদের দেখে কিডন্যাপার ভ্রু কুচকে গেল। আমরা তখন তাড়াতাড়ি করিডোরের সামনে এসে সামনে থেকে একটু দূরে সরে গেলাম। কিডন্যাপারটা কেবিন থেকে বের হলো, তারপর দরজাটা বন্ধ করে আবার আমাদের দিকে তাকালো। আমরা তাড়াতাড়ি তার চোখের দৃষ্টি থেকে আমাদের চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালাম। কিডন্যাপারটা তখন হেঁটে হেঁটে অন্য পাশে গেল, মনে হয় বাথরুমে যাবে। আমি চাপা গলায় বললাম, এই আমাদের সুযোগ। জয়ন্ত মাথা নাড়ল, বলল, হ্যাঁ। আমি বললাম, কাশেম তুই বাইরে থাকিস, কিডন্যাপারটা হঠাৎ ফিরে এলে তুই সামলাবি, পারবি না? কাশেম মুখ শক্ত করে ঘ্রত করে একটা শব্দ করল। আমরা ধরে নিলাম সে পারবে, দেরি করে কাজ নেই, আয়। জয়ন্ত বলল, মেয়েটাকে ড্রাগ দিয়ে রাখে নাই তো? রাখলে রেখেছে, বলে আমি কেবিনটার সামনে গিয়ে টান দিয়ে দরজাটা খুলে ফেললাম। ভেতরে মেয়েটা জানালায় মুখ রেখে বাইরে তাকিয়ে আছে, আমাদের ভিতরে ঢুকতে দেখে অবাক হয়ে তাকালো, তার মুখে এক ধরনের আতঙ্ক। আমি ফিসফিস করে বললাম, তোমার কোনো ভয় নেই? জয়ন্ত বলল, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। কাজল বলল, কিডন্যাপার তোমাকে আর কিছুই করতে পারবে না। কিডন্যাপার নিশ্চয়ই মেয়েটিকে এমন ভয় দেখিয়ে রেখেছে যে তাকে উদ্ধার করতে এসেছি শোনার পরেও মেয়েটার চোখে মুখে আনন্দের চিহ্ন ফুটে উঠল না। আমার মনে হলো বরং সেখানে আরও ভয়ের চিহ্ন ফুটে উঠল। তারেক এগিয়ে গিয়ে মেয়েটার হাত ধরে বলল, চলো আমাদের সাথে। মেয়েটা ফেল ফেল করে আমাদের দিকে তাকিয়ে থাকে, বাচ্চা মেয়ে, কিডন্যাপার ভয় দেখিয়ে তাকে নিশ্চয়ই একেবারে জবুথবু করে ফেলেছে। তারেক হাত ধরে টান দেবার পরেও সে উঠল না। আমরা সবাই তখন তার হাত ধরে টেনে তাকে কেবিন থেকে বের করে নিয়ে এলাম। বাইরে কাশেম দাঁড়িয়েছিল, সে আমাদের সাথে যোগ দিল। আমরা কয়েক পা গিয়েছি, ঠিক তখন দেখতে পেলাম করিডোরের অন্য পাশ থেকে দরজা খুলে কিডন্যাপার এগিয়ে আসছে, তার এক হাত পকেটে, নিশ্চয় এখানে রিভলভারটা, বের করে সে গুলি করে বসবে। ঠিক তখন যে ব্যাপারটা ঘটল সেটা আমরা কেউ সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মেয়েটা হঠাৎ নাকে সুরে বলল, বাবা এই ছেলেগুলো আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর এ করে বিচিত্র একটা সুরে কাঁদতে আরম্ভ করলো। যে মানুষটাকে আমরা কিডন্যাপার ভেবেছি সে আসলে মেয়েটার বাবা। আমাদের মাথায় তখন একেবারে আকাশ ভেঙে পড়ল, পুরো ব্যাপারটা তখন আমাদের বিশ্বাস হচ্ছে না। আমি হতভম্ব হয়ে বললাম, বাবা তোমার বাবা? মেয়েটা এ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা এরা সন্ত্রাসী, আমাকে ধরে নিয়ে যেতে চায়। কিডন্যাপার মানুষটি যে আসলে কিডন্যাপার নয়, আসলে মেয়েটার বাবা, এবারে ছুটে এসে মেয়েটাকে থাবা দিয়ে ধরলো। তারা অবশ্যই দরকার ছিল না, কারণ আমরা ততক্ষণে মেয়েটাকে ছেড়ে দিয়ে প্রাণ নিয়ে ছুটতে আরম্ভ করেছি। করিডোর থেকে বের হওয়ার আগের মুহূর্তে শেষবার পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেলাম বাবা তার মেয়েকে ধরে ফেলেছে। থাবা দিয়ে ধরতে গিয়ে মেয়েটা একটা বেনি ধরেছে, বেনিটাকে হঠাৎ করে দেখলে মনে হয় একটা ধাতব নল, যেটাকে আমরা রিভলভার ভেবে ভুল করেছি।
তখন অবশ্যই এত কিছু ভাবার সময় নেই। আমরা ট্রেনের একটা বগি থেকে পার হয়ে অন্য বগিতে ছুটে যাচ্ছি, সেখান থেকে অন্য বগিতে। পিছনে হইচইয়ের শব্দ শোনা যাচ্ছে, মানুষজন নিশ্চয়ই আমাদেরকে ধরার জন্য ছুটে আসছে। ট্রেন শেষ যখন পৌঁছে যাব তখন আর ছুটে যাবার জায়গা থাকবে না। আমাদের ধরে তখন কি করবে সেটা চিন্তা করে আমার মাথার সব চুল খাড়া হয়ে যেতে থাকে। যদি ছুটে পালিয়ে না আসতাম তাহলে হয়তো মেয়ের বাবাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যেত, কিন্তু এখন আর তার উপায় নেই। আমরা পালিয়ে এসে নিজেদের সর্বনাশ নিজেরাই করে ফেলেছি। আমি প্রাণপণে দোয়া দরুদ পড়তে লাগলাম। আমাদের মতো গাধাদের রক্ষা করার জন্য নিশ্চয়ই আল্লাহর কোনো মাথা ব্যথা নেই, সারা পৃথিবীতে তার আরও অনেক বড় বড় কাজ আছে। কিন্তু কী কারণ জানি না, আল্লাহ তার এত জরুরি কাজকর্মের মাঝেও আমাদের দোয়া শুনেই ফেললেন। ঠিক তখন ট্রেনটা হঠাৎ একটা স্টেশনে এসে ঢুকলো, তারপর হুইসেল দিয়ে থামতে শুরু করলো। ট্রেনটা যদি না থামতো কী হতো আমরা জানি না, জানার কোনো ইচ্ছাও নেই। কিন্তু ট্রেনটা পুরোপুরি থেমে যাবার আগেই আমরা খোলা দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়লাম। চলন্ত ট্রেন থেকে নামা একটা কায়দা আছে, আমরা সেই কায়দাটা জানি না বলে একজনের ওপর আরেকজন হুমড়ি খেয়ে পড়ে একটা বিতিকে ছিঁড়ে ব্যাপার ঘটিয়ে ফেললাম। কিন্তু সেটা নিয়েও চিন্তা করার সময় নেই, আমরা কোনোভাবে উঠে ছুটতে শুরু করলাম। কোন দিকে ছুটছি, কীভাবে ছুটছি ভালো করে জানি না, কিন্তু একেবারে প্রাণ নিয়ে ছুটছি। পিছনে মানুষজনের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, আমাদের ধরতে পারলে নিশ্চয়ই পিটিয়ে ভর্তা করে ফেলবে। দিন দুপুরে ট্রেনের ভেতর থেকে পাঁচজন মিলে একটা বাচ্চা মেয়েকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা খুব ছোটোখাটো অপরাধ নয়। আমরা প্রাণ নিয়ে ছুটতেই থাকি। আমরা যখন শুধুমাত্র কপাল জোরে বেঁচে গেলাম এবং কান ধরে প্রতিজ্ঞা করলাম এই জীবনে আর কোনো অ্যাডভেঞ্চার নয়, কোন দিকে কতক্ষণ ছুটছি নিজেরাও ভালো করে জানি না, একসময় আবিষ্কার করলাম আমরা মোটামুটি একটা নদীর ধারে কিছুটা ঝোপঝাড়ের কাছে এসে পৌঁছেছি। যারা পেছনে ধাওয়া করছিল তারা নিশ্চয়ই ফিরে গেছে, কারণ পিছনে এখন কেউ নেই। আমরা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে বোকার মতো একজন আরেকজনের দিকে তাকাতে লাগলাম। জয়ন্তর কপালের কাছে খানিকটা জায়গা ডিমের মতো ফুলে উঠেছে, কাজলের কুনুই থেকে ছাল উঠে গেছে, তারেকের পকেটটা ছিঁড়ে উল্টো হয়ে ঝুলছে, কাশেমের হাঁটুর কাছের প্যান্টটা ছিঁড়ে গেছে, ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আমার হাতের তালুর চামড়া উঠে গেছে, ঠিক কী কারণ জানি না ঘাড়ের কাছেও টনটন করছে। কাজল সবার দিকে একবার তাকিয়ে তারেকের দিকে ঘুরে তাকিয়ে বলল, তোর জন্যে, তোর জন্য এখন আমাদের এই অবস্থা। তারেক কেমন জানি কাঁচোমাচো হয়ে বলল, আই এম রিয়েলি সরি। আমরা তারেকের জন্য একটু মায়া লাগলো। কাজলকে বললাম, শুধু শুধু তারেককে কেন দোষ দিচ্ছিলি? কাজল আমার দিকে তাকিয়ে বলল, শুধু তারেক না, তুইও দায়ী, তোদের দুজনের জন্যে আজ এখন আমাদের এই অবস্থা, আর একটু হলে এক ট্রেন পাবলিক কিলিয়ে আমাদের ভর্তা করে দিত। তারেক সরাসরি নিজের দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু আমি তো তারেক না, আমরা যত বড় অপরাধী করি না কেন কখনো নিজেদের দোষ স্বীকার করি না, এখানেও করলাম না। গলার রোগ ফুলিয়ে চিৎকার করে বললাম, আমি তোদের পায়ে ধরে সেতে আসতে বলেছিলাম, তোরা নিজেরা আসিস নাই? কাজল গলার স্বর আরও এক ডিগ্রি উপরে তুলে বলল, তুই না নিজের চোখে দেখলি একজন কিডন্যাপার মেয়েটার মাথায় রিভলভার ধরে রেখেছে, দেখিস নাই? যেটা দেখেছি সেটা বলেছি, আমি গলার স্বর আরও উপরে তুলে বললাম, আমি কেমন করে জানবো মেয়ের বাবা মেয়ের বেনি ধরে টেনে রেখেছে, বেনিটাকে রিভলভারের নল মনে হতে পারে না? তোর মতো গাধার কাছে মনে হতে পারে। কি বললি, আমি গাধা? আরেকটু হলে আমি কাজলের উপর ঝাঁপিয়ে পড়ছিলাম, অন্যরা আমাকে ধরে রাখলো। কাশেম ফস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমরা এখনে পড়েছি গাড্ডার মাঝে, আর তোরা বেকুবের মতো ঝগড়া করছিস? অত্যন্ত সত্যি কথা, কাশেম যথাসম্ভব কম কথা বলে, নাক দিয়ে ঘ্রদ ঘ্রদ শব্দ করেই কাজ চালিয়ে দেয়। যখন এক আধটি কথা বলে সেটা সবার মন দিয়ে শোনার কথা, আমরা তাই এবারে নড়ে চড়ে বসলাম। জয়ন্ত মাথা নেড়ে বলল, কাশেম ঠিক কথাই বলেছে, আমরা পড়েছি আসল গাড্ডার মাঝে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করবি? কেউ কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। কাজল একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি আর ফিরে যেতে পারবো না, আব্বু আমাকে খুন করে ফেলবে। আমরা কেউ কোনো কথা বললাম না, আমাদের সবারই একই অবস্থা, বাসায় ফিরে যাবার পর কেউ আমাদের আস্ত রাখবে না, কেটে দশ টুকরা করে ফেলবে। তারেক বলল, কিন্তু আমাদের তো বাসায় যেতে হবে। আমি মাথা নাড়লাম, বললাম, সেটা ঠিক, বাসায় তো যেতেই হবে। তারেক বলল, যত দেরি হবে তত বেশি চিন্তা করবে। জয়ন্ত বলল, তা ঠিক। তারেক বলল, তাহলে চলো রওনা দেই। আমি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, চল। আমরা সবাই উঠে দাঁড়ালাম এবং তখন আবিষ্কার করলাম তারেকের পা মচকে গেছে,
পাটা লাল হয়ে ফুলে উঠেছে। হাঁটতে নিশ্চয়ই কষ্ট হচ্ছিল, দাঁতে দাঁত কামড়ে ন্যাংচাতে ন্যাংচাতে সে হাঁটতে লাগলো। লোকজনের ধাওয়া খেয়ে কোন দিকে ছুটেছিলাম মনে নেই, আন্দাজে ভর করে আবার ফিরে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। খানিকক্ষণ হেঁটে একটা সড়কের মতো পাওয়া গেল, আরও খানিকক্ষণ হেঁটে একটা ছোট বাজারের মতো জায়গায় চলে এলাম। আমরা ভয়ে ভয়ে মানুষের দিকে তাকাই, যাকেই দেখি তাকেই মনে হয় সন্দেহের চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। বাজারের কাছে একটা চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, তখন কাশেম বলল, খিদে পেয়েছে। কাশেম কম কথার মানুষ, কাজেই যখন সে একটু দুটি কথা বলে সেটা আমরা সবাই গুরুত্ব দিয়ে শুনি। কাশেমের শরীরটা একটা রেল ইঞ্জিনের মতো, একটু পরে পরে তার খিদে পেলে অবাক হওয়ার কিছু নেই। সত্যি কথা বলতে কি, আমাদেরও খিদে পেয়েছে, এইভাবে দৌড়াদৌড়ি করলে যে কোনো মানুষের খিদে পাবে। যন্ত্র হিসাব করে বলল, আমাদের কাছে ছিল 92 টাকা, তার মাঝে 52 টাকা দিয়েছি স্কুটার ভাড়া, বাকি আছে 40 টাকা, পাঁচজন মানুষ এক একজনের ভাগে পড়ে 8 টাকা করে। কাজল বলল, আমাদের আবার ফিরে যেতে হবে। আমি বললাম, এই টাকা দিয়ে ফিরে যেতে পারবে না, সেটার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা, কাউকে ছিনতাই করব নাকি ভিক্ষা করব? আমি জানি না। তারেক বলল, বাসায় ফোন করা যেতে পারে। আমরা সবাই একসাথে নিঃশ্বাস ফেললাম। বাসায় ফোন করার পর আমাদের কি অবস্থা হবে সেটা চিন্তা করে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। তারেক বলল, বাসায় নিশ্চয়ই এখন চিন্তা করছে। আমরা আবার একটা নিঃশ্বাস ফেললাম। কাশেম বলল, আগে কিছু একটা খেয়ে নেই। আমরা কাশেমের পিছু পিছু চায়ের দোকানে ঢুকে গেলাম। খুব হিসাব করে খাবার অর্ডার দেওয়া হলো, কিন্তু একটু পরেই আমরা আবিষ্কার করলাম এত হিসাব করে অর্ডার না দিলেও ক্ষতি ছিল না, কারণ খাবারের বিল আমাদের দিতে হলো না। আমরা যখন খাওয়া শেষ করে কি করব সেটা নিয়ে চিন্তাভাবনা করছি, তখন চায়ের দোকানে দুজন পুলিশ উঁকি দিল। পুলিশ দেখে আমাদের আত্মা শুকিয়ে গেছে। কোন দিকে দৌড় দেওয়া যায় সেটা বোঝার চেষ্টা করছি, তখন পুলিশ দুজন ভেতরে এসে ঢুকলো। আমার মনে মনে আশা করছিলাম পুলিশরা অন্য কাজে এসেছে, কিন্তু দেখা গেল সেটা সত্যি নয়, তারা আমাদের কাছেই এসেছে। সোজাসুজি আমাদের টেবিলের কাছে এসে জিজ্ঞেস করলো, তোমরা কারা, এখানে কি করছো? আমি ভয়ে ভয়ে বললাম, ডাল পুরি খাচ্ছি। পুলিশটা আমার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, আমার সাথে মশকরা করো? আমি দুর্বলভাবে মাথা নাড়লাম, জি না। কোথা থেকে এসেছো? ঢাকা থেকে। কেন এসেছো? জয়ন্ত বলল, বেড়াতে। তাহলে নদীর দিকে দৌড়াচ্ছিলে কেন? আমরা চুপ করে রইলাম। নদীর দিকে কেন দৌড়াচ্ছিলাম তার ব্যাখ্যাটা সহজ নয়, ব্যাখ্যাটা দেয়া হলে বিপদ আরও 10 গুণ বেড়ে যাবে। 2 নম্বর পুলিশটা এতক্ষণ চুপ করেছিল, এবার কাছে এসে আমার ব্যাকপ্যাকটা খোঁচা দিয়ে বলল, এর ভেতরে কি? বই। পুলিশটা মুখ ভেঙচে বলল, বই? আমি যেন জানি না কি আছে ভেতরে। এতক্ষণে আমাদের ঘিরে বিশাল ভিড় জমা গেছে, সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, ফিসফিস করে কথা বলছে। 2 নম্বর পুলিশটা হুঙ্কার দিয়ে বলল, খোলো ব্যাগ। আমি ব্যাগটা খুলতে যাচ্ছিলাম, তখন প্রথম পুলিশটা বলল, থাক এখানে খুলে কাজ নেই, থানায় নিয়ে যাই। থানায়? ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। বললাম, থানায় কেন? পুলিশটা মুখ ভেঙছে বলল, চোর ডাকাত পকেটমারকে থানায় কেন নেওয়া হয় তোমরা জানো না? চায়ের দোকান থেকে বের হবার সময় দোকানের ম্যানেজার মিনমিন করে বলল, বিলটা। পুলিশ তখন তাকে এমন একটা ধমক দিল যে সে বেচারা একেবারে কাচুমাচু হয়ে গেল। আমাদের যখন থানায় নিচ্ছে তখন আমাদের পিছনে ছোটোখাটো মিছিল, সবাই কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। শুনতে পেলাম তারা ফিসফিস করে বলছে, সন্ত্রাসী, স্মাগলার, পিচ্ছি ডাকাত, টেরোরিস্ট, তালেবান, জীবনে কখনো চিন্তা করিনি আমাদের এরকম একটা অবস্থা হতে পারে। থানার ভেতরে ঢুকিয়ে নেবার পর মিছিলের হাত থেকে রক্ষা পেলাম। সেখানে একজন পুলিশ অফিসার বসে খুব মনোযোগ দিয়ে নাক খুঁটছেন, আমাদের দেখে ভ্রুকুচকে তাকালেন, জিজ্ঞেস করলেন, এরা কারা? প্রথম পুলিশটা বলল, এখনও জানি না স্যার, সত্যি কথা স্বীকার করতে চায় না, কিছু মনে হয় গোলমাল আছে। 2 নম্বর পুলিশটা বলল, ধরে একটু বানালে স্বীকার করবে। ব্যাগের ভিতরে কি? আমি বললাম, বই খাতা। 2 নম্বর পুলিশটা দাঁত বের করে বিশ্রী ভঙ্গিতে হেসে বলল, কীরকম বই খাতা, হ্যাঁ? আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগে পুলিশটা টান দিয়ে আমার ব্যাকপ্যাক নিয়ে সেটা খুলে উপর করে ফেললো। সাথে সাথে ভেতর থেকে আমার বই, খাতা, পেন্সিল, সাথে সাথে ক্রিকেট বল, চুইংগাম, ডিটেকটিভ বই, ইলাস্টিক ব্যান্ড, স্টিলের স্প্রিং, ফিল্মের কার্টিজ, ওষুধের খালি কৌটো, ভাঙা ম্যাগনিফাইং গ্লাস, ব্যাডমিন্টনের স্টিকার, খাবার সোডার কৌটা এবং ভিনেগারের শিশিটা বের হয়ে এলো। সমস্যাটা আরও বাড়ার জন্য মনে হয় ভিনেগারের শিশিটা ভেঙে ঘরে একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল।
পুলিশটা লাফ দিয়ে পিছনে সরে গিয়ে চিৎকার করে বলল, অ্যাসিড অ্যাসিড। আমি মাথা নেড়ে বললাম, না ভিনেগার। ভিনেগার কেন তোমার ব্যাগে? এই উত্তর আমি কেমন করে দেব? কারো খাবার পানিতে যদি লুকিয়ে একটু ভিনেগার মিশিয়ে দেওয়া যায়, তখন পানি খেতে তার মুখের যে অবস্থাটা হয় সেটা দেখে যে কী আনন্দ, সেটা আমি কেমন করে এই পুলিশকে বোঝাবো? পুলিশটা এবারে খাবার সোডার প্লাস্টিকের প্যাকেটটা সাবধানে দুই আঙুল দিয়ে ধরে বলল, এটা কি হেরোইন? না, আমি মাথা নেড়ে বললাম, এটা খাবার সোডা। খাবার সোডা? পুলিশটা অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকালো। খাবার সোডা কেন? খাবার সোডার সাথে ভিনেগার মেশালে যে একটা বিতিকিচ্ছিরে কাণ্ড ঘটে সেটাই বা আমি এই পুলিশকে কেমন করে বোঝাবো? আমি তবুও চেষ্টা করতে শুরু করছিলাম। তখন ক্যামেরা হাতে একজন মানুষ হন্তদন্ত ভিতরে ঢুকলো। যে পুলিশ অফিসারটা খুব মনোযোগ দিয়ে নাক খুঁটছিল সে এবার মুখে হাসি ফুটিয়ে বলল, কি খবর সাংবাদিক ভাই, এখানে কি মনে করে? মানুষটা ক্যামেরার লেন্স ঠিক করতে করতে বলল, আপনারা নাকি একটা স্মাগলারের গ্যাং ধরেছেন? এখনও জানি না। পুলিশ অফিসার আবার নাক খুঁটতে শুরু করলো। কোথায়? ক্যামেরা হাতের মানুষটা আমাদের দিকে তাকিয়ে বলল, এরা নাকি? পুলিশ অফিসারটা মাথা নাড়ল। আমরা সবাই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম। শুধু যে পুলিশ আমাদের ধরে এনেছে তাই নয়, এখন কালকে সব পত্রিকায় আমাদের ছবি বের হবে, আমাদের কোমরে দড়ি দিয়ে বাঁধা, সামনে আমাদের খাবার সোডা আর ভিনেগারের শিশি, পত্রিকায় খবরের হেডলাইন হবে, বিষাক্ত কেমিক্যাল সহ পিচ্ছি সন্ত্রাসী। সাংবাদিক মানুষটি আমাদের এক নজর দেখে বলল, এই বাচ্চা ছেলেগুলোকে ধরে এনেছেন কেন? আসল চোর ডাকাত ধরতে পারেন না? বাচ্চা কাচ্চাদের হয়রানি? এই প্রথমবার আমরা একটু সাহস পেলাম। সাংবাদিক মানুষটার মনে হলো একটু মায়াদয়া আছে। পুলিশ অফিসার চোখ পিটপিট করে বলল, হয়রানি কে বলেছে? একটু জিজ্ঞাসাবাদ করার জন্যে ফাজলামি পেয়েছেন এইটুকুন বাচ্চাদের জিজ্ঞাসাবাদ? যে পুলিশটা আমাদের ব্যাগ থেকে সব কিছু উপর করে ফেলে দিয়েছে সে মিনমিন করে বলল, রিপোর্ট পেয়েছে এরা নদীর দিকে দৌড়ে যাচ্ছে। সাংবাদিক মানুষটা ধমক দিয়ে বলল, সেজন্য ধরে নিয়ে এসেছেন? এই দেশে বাচ্চা ছেলেরা দৌড়াদৌড়ি করতে পারবে না, 80 বছরের বুড়োরা দৌড়াবে? সাংবাদিকরা নিশ্চয় খুব ক্ষমতাশালী মানুষ। তার ধমক খেয়ে পুলিশটা কেমন জানি ভেবেচাকা খেয়ে গেল। সাংবাদিক মানুষটা আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা তো এই এলাকার না, আগে দেখিনি, কোথা থেকে এসেছ? আমি বললাম, ঢাকা থেকে। কি মনে করে? আমি বললাম, ইয়ে মানে হয়েছে কি আসলে? তখন জয়ন্ত আমাকে রক্ষা করল, শুধু আমাকে না, আমাদের সবাইকে। মুখটা গম্ভীর করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে চোখে মুখে একটা উদাস ভাব ফুটিয়ে বলল, আপনারা তো সাংবাদিক, আমাদের জীবনের কষ্টটা কি আপনারা জানেন? সাংবাদিক মানুষটা থতমতো খেয়ে বলল, কি কষ্ট? এই যে দেখেন, এখানে কি খোলামেলা, সামনে ধান খেত, একদিকে নদী, নীল আকাশ। সাংবাদিক মানুষটা খোলামেলা ধান খেত এবং নীল আকাশের সাথে আমাদের জীবনের কষ্টটা তখনও বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে রইল। জয়ন্ত বলল, আমাদের ঢাকায় এগুলো নেই, খালি কংক্রিটের দালান, গাড়ির ধোঁয়া আর মানুষের ভিড়। আমাদের জীবনে কোনো আনন্দ নেই, আমরা স্কুলে যাই আর বাসায় আসি, বাসায় এসে পড়ি, পড়া আর পড়া। সাংবাদিক মানুষটি বলল, ছাত্র জীবনে তো একটু পড়তেই হয়। জয়ন্ত মাথা নাড়ল, কিন্তু আমাদের জীবনে কি পড়াশোনা ছাড়া আর অন্য কিছু আছে? নেই। জয়ন্ত একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মুখটা আরও উদাস উদাস করে তারেককে দেখিয়ে বলল, দেখেন, আমেরিকা থেকে আমাদের এই বন্ধুটা আমাদের স্কুলে এসেছে। সাংবাদিক ভদ্রলোক একটু অবাক হয়ে বলল, আমেরিকা থেকে এসেছে নাকি? আমি তারেককে খোঁচা দিয়ে বললাম, তুই একটু বল কোথা থেকে এসেছিস, খামোখা বাংলা চেষ্টা করিস না, ইংরেজিতেই বল। তারে কি বলবে বুঝতে না পেরে ইংরেজিতে কিছু একটা বলল। তার খাঁটি আমেরিকান উচ্চারণ শুনে সাংবাদিক আর পুলিশগুলো চোখ বড় বড় হয়ে গেল। জয়ন্ত তার চেহারা আরও মাঝে উদাসী ভাবটা এনে বলল, আমাদের এই আমেরিকার বন্ধু বলল, সারা জীবন শুধু শুনেছি বাংলাদেশ এত সুন্দর, নদী, খালবিল, ধান খেত, নীল আকাশ, কোথায় সেসব, শুধু দেখি কংক্রিটের দালান আর মানুষ আর গাড়ির ধোঁয়া। জয়ন্ত একটু থেমে বলল, আমরা জিজ্ঞেস করলাম, তুই দেখতে চাস? তারেক বলল, হ্যাঁ। তখন আমি বললাম, জয়ন্ত কি বলতে চাইছে আমরা এখন ধরে ফেলেছি। আমি তাই জয়ন্তর মুখের কথা কেড়ে নিয়ে বললাম, কিন্তু সেটা দেখতে হলে তো গ্রামে যেতে হবে, শহরের বাইরে যেতে হবে। কাজল এবারে যোগ দিল, বলল, কিন্তু আমাদের আব্বা আম্মা তো পারমিশন দেবে না। জয়ন্ত বলল, তখন আমি বললাম, পৃথিবীর আরেক মাথা থেকে এই ছেলে এই দেশে এসেছে, দরকার হলে পারমিশন ছাড়াই যাব। আমি বললাম, একটু অ্যাডভেঞ্চারও হবে, সবাই কথা বলছে তাই কাশেমও যোগ দিল। সে নাক দিয়ে ঘ্রত করে একবার শব্দ করল। সাংবাদিক মানুষটা অবাক হয়ে কাশ্মীর দিকে তাকালো, কিছু বলল না। আমি বললাম, আমরা তাই একদিক ট্রেনে উঠলাম, ঠিক করলাম যে জায়গাটা সুন্দর দেখাবে সেখানে নেমে যাব। জয়ন্ত বলল, এই জায়গাটা মনে হলো অপূর্ব, ট্রেনটা একটু থামতেই নেমে গেলাম।
একজন বলল, এখানে নদী আছে। কাজল বলল, সেটা শুনে আমরা দৌড়াতে লাগলাম। কাশেম বলল, হ্রদ হ্রদ। সাংবাদিকটা এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছিল, সেগুলো ঠিক বিশ্বাস করছিল কি না বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো চোখে মুখে একটা আনন্দের ছায়া পড়ল, চোখ বড় বড় করে বলল, চমৎকার একটা স্টোরি হয় এটা দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়? স্টোরি, নিউজ পেপারে একটা নিউজ। সাংবাদিক মানুষটা হাত নেড়ে বলল, নিউজ ক্যাপশন, অ্যাডভেঞ্চারের সন্ধানে পাঁচ কিশোর, নগরের রুদ্ধ জীবন থেকে মুক্তির অন্বেষণ, নিচে থাকবে তোমাদের পাঁচজনের ছবি। আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকালাম, বাড়ি থেকে পালিয়েছে সেই খবর পত্রিকা ছাপা হলে আমাদের কি আর কোনো মুক্তি পাবার উপায় থাকবে? কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, সাংবাদিক তার ক্যামেরা খুলে ঘ্যাচ ঘ্যাচ করে ছবি তোলা শুরু করেছে। আমরা আর কি করি, নগরীর রুদ্ধ জীবনে আটকে থাকা মুখে যেরকম অস্থির বেকুল একটা ভাব ফোটার কথা সেরকম ভাব ফুটিয়ে রাখলাম। তবে একটা লাভ হলো, সাংবাদিক মানুষটি নিজেই আমাদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে দিল। বাসায় পৌঁছানোর পর যা একটা অবস্থা হলো সেটা আর বলার মতো না। আমরা অবশ্য নিজের বিষয়টা নিয়ে বেশি দুশ্চিন্তা করিনি, সবাই ভাবছিলাম তারেকের কথা। তাকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল, এই সময়টাতে তাকে আমাদের স্কুল বন্ধুবান্ধবদের সব কিছু নিয়ে একটা ভালো ধারণা দেওয়ার কথা। সেরকম কিছু তো হলোই না, উল্টো বাড়ি থেকে পালানো, পাবলিকের পিটুনি থেকে কোনো রকমের রক্ষা, পুলিশের হাতে ধরা পড়া, পত্রিকার ছবিসহ নিউজ, সব মিলিয়ে একজন মানুষের এর থেকে বেশি অপমান আর কীভাবে করা যায় কে জানে। আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম তারেক আর কোনোদিন স্কুলে ফিরে আসবে না, স্কুল দূরে থাকুক নিশ্চয়ই দেশ থেকেই পালিয়ে যাবে। কিন্তু হলো ঠিক তার উল্টো, পুরো ব্যাপারটা তারেকের এত পছন্দ হলো যে সে আবার আর বলার মতো না। সব যখন মিটে গেছে তখন সে খালি দুলে দুলে হাসে আর বলে, আমাদের কি মজা হয়েছিল তাই না? আমরা অবাক হয়ে বলি, হয়েছিল নাকি? হয়েছিল না, একেবারে ফাটাফাটি মজা। ফাটাফাটি শব্দটা তারেক নতুন শিখেছে, একটু পরে পরে ব্যবহার করে, দরকার থাকলেও করে না থাকলেও করে। যখন হেডমাস্টার এমন একটা চিঠি দিলেন যেটা অবিশ্বাস্য এবং আমি সেই চিঠির কারণে একটু বেকুবি করে ফেললাম, কিডন্যাপারের হাত থেকে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আমরা যে বেকুবিটা করেছিলাম তার যন্ত্রণা মনে হয় আমাদের সারা জীবন সহ্য করতে হবে। প্রথমে প্রত্যেকটা বাসায় একটা ধাক্কা, কারো কারো শক্ত পিটুনি, কারো কারো জীবন নষ্ট করে দেয়া বকুনি, কারো কারো বেলা স্কুলে যাওয়া এবং আশা ছাড়া বাসা থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ, পত্রিকায় ছবিসহ আমাদের খবরটা বের হওয়ার কারণে সেটা শুধু স্কুলের সবাই না, মনে হয় বাংলাদেশের সবাই জেনে গেছে। রাস্তা দিয়ে হাঁটলে অনেক সময় শুনি ফিসফিস করে লোকজন বলাবলি করে, এই যে এরা বাড়ি থেকে পালিয়েছিল না? আমাদের স্কুলে নতুন কেউ এলেই তারা আমাদের খোঁজ করে দেখতে চান। ক্লাসের স্যাররা পড়ানোর সময় দুষ্টু এবং পাজি ছেলের উদাহরণ দিতে হলে আমাদের উদাহরণ দেন, সব মিলিয়ে একটা ভয়াবহ যন্ত্রণা। যাই হোক, সারাটা বছর এভাবে কেটে গেল। তারেক আসার পর সাদিবের কিটিশ মিটিশ করে ইংরেজি বলা বন্ধ হয়েছে, এখন সে বাংলাতেই বেশিরভাগ সময় কথা বলে। কিন্তু অনেকদিন এরকম আজগুবি ভাষায় ইংরেজি বলতে বলতে তার উচ্চারণ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তার বাংলাটাকেও এখন অদ্ভুত শোনায়। কাজল আগের মতোই আছে, তার খাবিস অভ্যাসগুলো একটুও কমেনি, কিছু কিছু বরং বেড়ে গেছে। যেমন কয়েকদিন হলো যখন তার ইচ্ছা হয় তখনই বগলে হাত দিয়ে হাত তাড়িয়ে প্যাত প্যাত করে বাজে একটা ধরনের শব্দ বের করতে থাকে। কয়েকদিন থেকে সে ছিলকে সহ বাদাম কড়মড় করে চিবিয়ে খাওয়ার একটা প্র্যাকটিস করছে, কেন তার কোনো ব্যাখ্যা নেই। জয়ন্ত পরীক্ষার ভিতরে লুকিয়ে লুকিয়ে পুরো একটা উপন্যাস লিখে শেষ করেছে, উপন্যাসের নাম নীল নয়নার ভালোবাসা, আমাদের কয়েকজন কে পড়তে দিয়েছে। একেবারে ফাটাফাটি উপন্যাস, কিন্তু বড়দের হাতে ধরা পড়লে এই উপন্যাস লেখার জন্য জয়ন্তর পিটুনি খেয়ে পিঠের ছাল উঠে যাওয়ার চান্স আছে। কাশিমকে দেখে মনে হয় সে আগের মতোই আছে, কিন্তু আসলে তার শরীরটা এখন একেবারে লোহার মতো শক্ত, আমি একেবারে লিখিয়ে দিতে পারি। যদি কখনো কাশিমের অসুখ হয় আর ডাক্তার কাশিমের হাতে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে ইঞ্জেকশনের সুই বাঁকা হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তারেকের, আগে ঝালমুড়ি পর্যন্ত খেতে পারত না, এখন কাঁচামরিচ ছাড়া ভাত খেতে পারে না। তার বাংলা অনেক উন্নতি হয়েছে, খায়া ফেলাইসি, ঠ্যাং ভাঙ্গালাইমু কিংবা ধুর বান্দরের বাচ্চা, আজকাল সে এরকম কথাও বলতে পারে। কিন্তু অনেক চেষ্টা করেও এখন পর্যন্ত তাকে টো আর তো এর পার্থক্য শেখানো যায়নি। সে এখনও বোতলকে বলে বটল, চিন্তাকে বলে চিন্তা। প্রথম বাংলা পরীক্ষা তারেক ফেল করেছিল, ষণ্মাসিক পরীক্ষায় টেনে টুনে পাস, ফাইনাল পরীক্ষায় প্রায় কাজলের সমান সমান মার্কস। অবশ্যই কাজলের সমান সমান মার্কস পাওয়া এমন কোনো কঠিন ব্যাপার না।
ফাইনাল পরীক্ষা শেষ হবার পর মাসখানেক ছুটি। তখন কি করা হবে সেটা নিয়ে যখন চিন্তাভাবনা করছি, তখন একটা খুব আশ্চর্য ঘটনা ঘটল। একদিন আমাদের স্কুলের হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন। স্কুলের হেডমাস্টার বাসায় খবর দিয়ে ডেকে পাঠানো মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। কোনো একটা বড় ধরনের অপরাধ না করলে হেডমাস্টার কখনো এইভাবে ডেকে পাঠান না। আমি অনেক চিন্তা করেও কী অপরাধ করেছি মনে করতে পারলাম না। ফাইনাল পরীক্ষায় সরল অঙ্কের উত্তরটা সাদেবের সাথে মেলানোর জন্য ফিসফিস করে তার কাছে উত্তরটা জানতে চেয়েছিলাম। তখন বারেক স্যার আমাদের একটা রাম ধমক দিয়েছিল, কিন্তু সেটা তো তখনই মিটে গিয়েছিল। এই জন্য কি হেডমাস্টার কাছে নালিশ করে আমার পুরো পরীক্ষাটাই ক্যান্সেল করে দিয়েছে? এখন স্কুল থেকে টিসি দিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠিয়েছে? ভয়ে আমার ভেটের ভাত চাউল হয়ে গেল। স্কুলে গিয়ে দেখি সেখানে তারেক, কাজল, কাশেম আর জয়ন্ত শুক্রমুখে অপেক্ষা করছে। তাদের কেউ নাকি হেডমাস্টার ডেকে পাঠিয়েছে। সর্বনাশ, আমরা এই পাঁচজনই কিডন্যাপারের হাত থেকে মেয়েটাকে উদ্ধার করতে গিয়ে মহাকাড্ডার মাঝে পড়েছিলাম। এখন নিশ্চয়ই সেটা নিয়ে নতুন কোনো ঝামেলা হয়েছে। মেয়ের বাবা নিশ্চয়ই পত্রিকায় আমাদের ছবি দেখে পুলিশের কাছে খবর পাঠিয়েছে। পুলিশ খবর দিয়ে হেডমাস্টারকে, হেডমাস্টার আমাদের খবর দিয়েছেন। আমরা হেডমাস্টারের ঘরে ঢোকা মাত্র পুলিশ ক্যাক করে আমাদের ঘাড় ধরে নিয়ে যাবে। বাকি জীবনটা হয়তো আমাদের জেলখানাতেই কাটাতে হবে। আমরা যখন শুকনো মুখে জল্পনা কল্পনা করছি, তখন স্কুলের দপ্তরে কালীপদ আমাদেরকে হেডমাস্টারের রুমে ডেকে পাঠালো। উঠে একটা দৌড় দিয়ে স্কুল থেকে ছুটে পালাবো কিনা চিন্তা করছিলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। স্যার ঘরের ভেতর থেকে হুঙ্কার দিলেন, বাইরে কে, ভেতরে আয়। আমরা সব আশা ছেড়ে দিয়ে তখন একজন একজন করে ভেতরে ঢুকলাম। হেড স্যার আমাদের দিকে একবার চোখ বুলিয়ে বললেন, এই তাহলে পাঁচরত্ন, পঞ্চপাণ্ডব, পাঞ্চাবাহিনী? কথাটার অর্থ ভালো না মন্দ যা কিছুই হতে পারে, আমরা তাই কিছু বললাম না। হেড স্যার বললেন, এই পঞ্চপাণ্ডব কি আর কোনো অ্যাডভেঞ্চার করেছে? বাড়ি থেকে পালিয়ে গিয়ে আর কিছু অঘটন ঘটিয়েছে? আমরা পাঁচজন সজোরে মাথা নাড়লাম, জানালাম যে আমরা আর কিছুই করিনি। হেড স্যার বললেন, আগের যুগে যখন কেউ বাড়ি থেকে পালিয়ে বাদরের মতো করত, তখন তাদের ধরে পাছায় এমন বেত মারা হতো যে তারা জন্মের মতো সিধে হয়ে যেত। এখন কি করা হয়? হেড স্যার মুখ বিকৃত করে প্রায় বমি করে দেবেন এরকম ভঙ্গি করে বললেন, এখন তাদের পুরস্কার দেওয়া হয়। আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকালাম, আমাদের তো কেউ পুরস্কার দেয়নি, পাছায় বেত মারা না হলেও তার কাছাকাছি যাওয়া হয়েছে। হেড স্যার মুখটা বিকৃত রেখে টেবিল থেকে একটা খাম তুলে বললেন, এই চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে আমার ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ছিল। কেন সেটা করি নাই আমি সেটা জানি না, কেন আমি তোদেরকে ডেকে এনেছি সেটাও জানি না। হেড স্যার এমনভাবে চিঠিটা ধরে রাখলেন যেন এটা একটা বিষাক্ত সাপ ধরে রেখেছেন। মুখটা কুচকে রেখে খামটা খুলে বললেন, বাংলাদেশ অভিযাত্রী সমিতি তোদের নামে একটা চিঠি পাঠিয়েছে। আমরা এবার চমকে উঠলাম। জয়ন্ত সাহস করে জিজ্ঞেস করল, কী লিখেছে স্যার চিঠিতে? লিখেছে, তারা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে 7 দিনের জন্য সুন্দরবনে যাচ্ছে, তোদের 5 জনকে তারা সাথে নিয়ে যাবে। আমার কথাটা বিশ্বাস হলো না, মনে হলো ভুল শুনছি। বললাম, আমাদের নিবে? হ্যাঁ, দুঃসাহসিক অভিযান করার জন্য বাড়ি থেকে পালিয়েছিলি, তার পুরস্কার। স্যার মুখ কুচকে চিঠিটা আমাদের দিকে এগিয়ে দিলেন, মনে হলো একটা ময়লার বালতি আমাদের দিকে ধরে রেখেছেন। বললেন, নে ধর, এখন থেকে ভাগ, আর যেন তোদের মুখ আর কোনো দিন দেখতে না হয়। আমি প্রায় ছ মেরে হেড স্যারের হাত থেকে চিঠিটা নিয়ে একটা দৌড় দিয়ে বের হয়ে এলাম। আমার পিছু পিছু সবাই হুটুপুটি করে বের হয়ে এলো। চিঠিটা নিয়ে প্রায় কাড়াকাড়ি শুরু হয়ে গেল, আরেকটি হলে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত। অনেক কষ্টে আমি কোনো মতে সবাইকে থামালাম। কাজল বলল, পড়, কি আছে পড়। আমি পড়তে শুরু করলাম। ওপরে আমাদের 5 জনের নাম লেখা, তার নিচে লিখেছে, আমার খুদে বন্ধুরা, সম্প্রতি খবরের কাগজে আমরা দেখতে পেয়েছি তোমাদের একঘেয়ে জীবন বৈচিত্র্য আনার জন্য তোমরা তোমাদের ঘর থেকে পালিয়েছিলে অ্যাডভেঞ্চারের সন্ধানে। আমরা জানি তোমাদের অ্যাডভেঞ্চার প্রিয় মন আরও অনেক কিছুই করতে চায়, কিন্তু সুযোগের অভাবে তোমরা কিছুই করতে পারো না। আমরা বাংলাদেশ অভিযাত্রী সমিতির পক্ষ থেকে 7 দিনের জন্য সুন্দরবনে একটা অভিযানে যাচ্ছি। বিশাল এক জাহাজে আমরা সুন্দরবনের গহীনে হারিয়ে যাব। এই জাহাজেই আমরা থাকবো, খাবো এবং ঘুমাবো। আমাদের সাথে থাকবেন বাংলাদেশের কিছু প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক, গায়ক এবং শিল্পী। এছাড়াও থাকবে টেলিভিশন ক্রু। সীমিত সংখ্যক অভিযাত্রীকে এই জাহাজে নেওয়া হবে। থাকা খাওয়া এবং ভ্রমণের খরচ বাবদ সবাইকে 5,000 করে দিতে হবে। তবে তোমরা 5 খুঁজে বন্ধুরা যারা অ্যাডভেঞ্চার করার জন্য বাসা থেকে পালিয়েছিলে
হারিয়ে যাওয়ার মতো ঝুঁকি নিয়েছিলে, তাদের জন্য পুরো খরচ আমরা বহন করব। তোমরা যদি এই অভিযানের অংশ নিতে চাও, ডিসেম্বরের 7 তারিখের মাঝে আমাদের সাথে যোগাযোগ করো। বাংলাদেশ অভিযাত্রী সমিতির সম্পর্কে জানার জন্য আরও কিছু তথ্য তোমাদের পাঠানো হলো। শুভেচ্ছান্তে, কায়সুল ইসলাম জুয়েল, সমন্বয়কারী সুন্দরবন অভিযাত্রী দল। চিঠি শেষ করে আমি জয়ন্ত আর কাজল আনন্দে লাফাতে থাকি। কাশেম কখনোই আনন্দে লাফালাফি করে না, কিন্তু এই প্রথমবার আমরা তাকে সবগুলো দাঁত বের করে হাসতে দেখলাম। শুধু তারেক গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। আমাদের লাভঝাপ একটু কমে আসার পর তারেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে মনে হয় যেতে দিবে না। আমি ভ্রুকুচকে বললাম, কেন যেতে দিবে না? কোনো গার্জিয়ান নাই সেজন্যে। গার্জিয়ান? গার্জিয়ান কেন লাগবে? এত বড় অভিযাত্রী দল যাচ্ছে, বিখ্যাত কবি সাহিত্যিক যাচ্ছে, যেতে দিবে না কেন? 100 বার যেতে দিবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারেকের কথাই ঠিক। কাজলের বাসা থেকে সাফ সাফ বলে দেয়া হলো, সুন্দরবন দূরে থাকুক, বেহেশতে ঘুরে আসার ফ্রি টিকিট দেয়া হলেও কাজলকে সেখানে যেতে দেয়া হবে না। সে এখন পর্যন্ত যত বদমাইশি করেছে, তার শাস্তি হিসেবে তাকে জীবনেও আর কখনো ঘর থেকে বের হতে দেয়া হবে না। কাশেমকে বলা হলো, যেহেতু সাথে কোনো বড় মানুষ যাচ্ছে না, তাই তাকে যেতে দেয়া হবে না। কাশেম খুব বেশি কথা বলে না, তারপরেও সে একবার চেষ্টা করলো। সে বলল, 3-4 জন বড় মানুষের থেকে তার গায়ের জোর বেশি, সে ইচ্ছে করলে 2-4 জন বড় মানুষকে এক হাত দিয়ে ছুড়ে দিতে পারে, কাজেই বড় মানুষ সাথে নিতে হবে কেন? তখন তার আম্মা কাশেমের কান ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বলল, শুধু গায়ের জোর থাকলেই কি হয়, বড় মানুষ থাকতে হয় দায়িত্বের জন্যে। কোনো মানুষ কাশেমের কান ধরে হ্যাঁচকা টান দিতে পারে ব্যাপারটা আমাদের বিশ্বাস হয় না, কিন্তু কাশেম নিজেই বলেছে, তাই আমরা অবিশ্বাস করি কেমন করে। জয়ন্ত যখন তার বাসায় বলেছে, তখন সেখানেও একই কথা, চেনা জানা নাই, পরিচয় নাই, এরকম মানুষের সাথে সুন্দরবনে চলে যাবে মানে কোথায় নিয়ে কি বিপদে ফেলে দেবে তার কি গ্যারান্টি আছে? আমার অবস্থা হলো সবচেয়ে ভয়াবহ। আমি যখন বাসায় বললাম আমাদের সুন্দরবনে নেবার জন্য চিঠি এসেছে, তখন আম্মু ভ্রুকুচকে বললেন, পৃথিবীতে এত মানুষ থাকতে তোকে সুন্দরবনে নেবার জন্য এত ব্যস্ত কেন? আমি বললাম, শুধু আমাকে না, আমাদের 5 জনকে, এই দেখো চিঠি। আমি চিঠিটা আম্মুকে দেখালাম, ফটোকপি করে সবাই বাসায় 1 কপি করে এনেছি। আম্মু চিঠিটা পড়ে বললেন, যে কাজের জন্য আচ্ছা করে পিটুনি দিতে হয় সে কাজের জন্য তোদের পুরস্কার দিচ্ছে, ব্যাপারটা কি? বড় আপু বলল, নিশ্চয়ই সন্ত্রাসী অর্গানাইজেশন, এদেরকে বোমা মারা, ককটেল চার্জ করা এইসব শেখাবে। পৃথিবীতে বড় বন জাতীয় জিনিসগুলো কেন যে ক্ষতা তৈরি করেছেন কে জানে? আমি গলার রোগ ফুলিয়ে বললাম, এখানে বাংলাদেশের বিখ্যাত কবি সাহিত্যিক শিল্পীরা যাচ্ছেন। বড়াপু বললেন, তাহলে তো আরও সাবধানে থাকা উচিত, কবি সাহিত্যিকরা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এদের বইটইগুলো খারাপ না, কিন্তু পার্সোনাল লাইফে এরা খুবই ডেঞ্জারাস। বড়াপু কেমন জানি শিউরে উঠে বলল, 7 দিন যদি এরা এই ছোটো বাচ্চাদের সাথে থাকে, তাহলে এদের মাথাটা পুরোপুরি বিগড়ে দেবে, জন্মের মতো নষ্ট হয়ে যাবে। আমার ইচ্ছে করলো বড়াপুর গলা টিপে ধরি, কিন্তু সেটা করা গেল না, কখনোই করা যায় না। আম্মু মনে হয় বড়াপুর কথা খুব গুরুত্ব দিয়ে নিলেন, মাথা নেড়ে বললেন, শুধু শুধু ও জায়গায় কো জায়গায় গিয়ে লাভ কী? পরীক্ষা শেষ হয়েছে, এখন ঘরে বসে বসে ইংরেজি ট্রান্সলেশন কর। আমার নিজের কানকে বিশ্বাস হলো না, কোথায় সুন্দরবন আর কোথায় ইংরেজি ট্রান্সলেশন। একবার মনে হলো বাসার ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়ে জীবনটা শেষ করে দেই, কিন্তু কাজটা তো এত সোজা না, তাই তাড়াতাড়ি গিয়ে তারেকের সাথে যোগাযোগ করলাম। মনে হলো আমাদের সবার মাঝে শুধু তার অবস্থাটা একটু ভালো। চিঠি পাওয়ার পর তার আম্মু বাংলাদেশ অভিযাত্রী সমিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন, নিজে গিয়ে কায়সুল ইসলাম জুয়েলের সাথে কথা বলে এসেছেন, জুয়েল ইউনিভার্সিটিতে পড়ে আর এসব কাজকর্ম করে বেড়ায়। তবে এই প্রতিষ্ঠানের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম বড় বড় মানুষজন আছে, এর আগেও এরা জাহাজ ভাড়া করে নানা জায়গায় গিয়েছে, আসলেই তাদের সাথে বড় বড় কিছু কবি সাহিত্যিক সাংবাদিক যাচ্ছে। বিশাল জাহাজের ফ্লোরে শোয়ার ব্যবস্থা করা হবে, সেখানে রান্নাবান্না এবং খাওয়া, সাথে কী নিতে হবে সেটারও একটা লিস্ট করে দেবে, সাথে কয়েকজন ডাক্তার থাকবেন, কাজেই বড় কোনো অঘটন ঘটার কোনো ভয় নেই। কিন্তু এত সব ভালো ভালো খবর নেওয়ার পরেও তারেকের আম্মু তারেককে যেতে দিচ্ছেন না, সাথে নিজেদের একজন বড় মানুষ না থাকলে খালাম্মা তারেককে যেতে দেবেন না। আমরা 5 জন একত্র হয়ে পুরো ব্যাপারটা নিয়ে পরামর্শ করি, কিন্তু বড় বড় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো লাভ হলো না। আমি বললাম, আমি বাসার ছাদে দাঁড়িয়ে বলবো যেতে না দিলে সুইসাইড করব। কাজল বলল, কোনো লাভ হবে না, আমি যদি বলি সুইসাইড করব, আমার আব্বু বলবে করতে চাইলে কর, লাভ দে হারামজাদা। জয়ন্ত বলল, বড় মানুষদের মনে কোনো মায়া দয়া নেই। কাশেম বলল, ক্রোধ। শুধু তারেক বলল, ব্যাপারটা
ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি বললাম, ঠান্ডা মাথায় চিন্তা করার কি আছে, কি করবি? তারেক বলল, চল আমার সাথে একজন বড় মানুষ নিয়ে যাই। ওরা বড় মানুষকে নেবে কেন? শুধু আমাদের পাঁচজনকে নেবে। জয়ন্ত বলল, আর বড় মানুষ আমাদের সাথে যেতে রাজি হবে কেন? বড় মানুষেরা সবসময় আমাদের থেকে 100 হাত দূরে থাকে। আমি বললাম, একটা কাজ করলে কি হয়, কেমন হয়? কি কাজ? আমি মাথা চুলকে বললাম, একটু মিথ্যা কথা বলতে হবে। জয়ন্ত ভ্রুকুচকে বলল, এমন ভাব করছিস যে তুই জীবনে মিথ্যা কথা বলিসনি। আমি রেগে বললাম, তোর মতো তো আর বলি নাই। জয়ন্ত আরও রেগে বলল, কোন দিন আমি মিথ্যা কথা বলেছি? সাংবাদিককে সেই গুলপট্টি কে মেরেছিল? সারা দেশের মানুষ তো তোর গুলপট্টি শুনছে, শুধু শুনে নাই, বিশ্বাসও করেছে। আমি যদি তখন না বলতাম তাহলে তোরা এখানে এখনও জেল হাজতে থাকতি। আমি আরেকটা কি বলতে যাচ্ছিলাম, কিন্তু কাশেম আমার ঘাড় ধরে বলল, ঘিরিঙ্গিবাজি করিস না, কি বলতে চাচ্ছে বল। কাশেম নিশ্চয়ই জোরে ধরেনি, আস্তেই ধরেছে, কিন্তু আমার মনে হলো মাথাটা ধর থেকে আলাদা হয়ে যাবে। কোনোমতে নিজেকে ছাড়িয়ে ঘাড় মালিশ করতে করতে বললাম, আমি বলছিলাম কি, আমাদের সবার বাসাতে একটা আপত্তি যে আমাদের সাথে নিজেদের কোনো বড় মানুষ যাচ্ছে না, কাজেই আমরা যদি কাল্পনিক একটা মানুষ দাঁড় করাই। কাজল বলল, কাল্পনিক? আমি বললাম, হ্যাঁ, যেমন মনে কর আমার বাসায় বললাম আমাদের সাথে যাবে তারেকের ছোটো চাচা, তারেক তার আম্মুকে বলবে আমাদের সাথে যাবে জয়ন্তের ছোটো কাকা, জয়ন্ত বলবে আমাদের সাথে যাবে কাশেমের বড় ভাই, কাশেম বলবে আমাদের সাথে যাবে কাজলের ছোট চাচা, কাজল বলবে আমার সাথে যাবে আমার ছোট মামা, তাহলে কেমন হয়? কাজল মাথা নাড়ল, বলল, বুদ্ধিটা খারাপ না, কিন্তু তারপরেও আমাকে যেতে দেবে না। জয়ন্ত বলল, মিথ্যা কথা যখন বলতেই হবে তখন আরেকটু বলে ফেললে কেমন হয়? আমি জিজ্ঞেস করলাম, কি আরেকটু মানে কি? যেমন ধর আমরা চারজন কাজলের বাসায় গিয়ে বললাম, খালাম্মা আমাদের চারজনকে বাসা থেকে পারমিশন দিয়েছে, এখন আপনি পারমিশন দিলেই 5 জন হয়, তারপর আবার 4 জন এসে আমার বাসায় বলবি যে তোরা সবাই পারমিশন পেয়ে গেছিস, এখন আমাকে পারমিশন দিলেই 5 জন হয়, এভাবে সবার বাসায় যাব, বলবো অন্যরা পারমিশন পেয়ে গেছি। কাশেম মাথা নাড়ল, বলো ফার্স্ট ক্লাস বুদ্ধি। আমি বললাম, আমি কিছু বললেই একবার আম্মু আরেকবার বড় আপু মারামারি করে, ঝাড়ি মারে, তাদেরকে তো আর ঝাড়ি দিতে পারবো না, তোরা যদি সবাই মিলে ঘ্যান ঘ্যান শুরু করিস তাহলে আর না করতে পারবে না। আমরা সবাই মাথা নাড়লাম, আর কিছুক্ষণ আলোচনা হলো, তারপর বাসা গিয়ে 2 নম্বর পরিকল্পনা কাজে লাগানোর কথা ঠিক হলো। আমাদের পারমিশন দিলে তো আর মিথ্যা কথা বলার দরকার ছিল না, কিন্তু এখন আর কি করা, বড় মানুষেরই আমাদের মিথ্যা কথা বলতে বাধ্য করেছে, গুণা যদি হয় তাদের হবে, সেটা বড় মানুষদেরই হবে। বাসায় এসে সেদিন সন্ধ্যাবেলা আমি খাবার টেবিলে একটা বিশাল লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললাম, অন্য সবাই সুন্দরবনে যাবার পারমিশন পেয়েছে, শুধু আমিই পেলাম না। আম্মা বললেন, অন্য সবাই পেয়েছে? আমি বললাম, পাবে না কেন, সবাই কি আর তোমাদের মতো, তাদের মনে দয়া মায়া আছে। আম্মা বললেন, কারা না কারা কোন বনে জঙ্গলে নিয়ে যাচ্ছে আর সবাই রাজি হয়ে গেছে? আমি মুখ গম্ভীর করে বললাম, কারা না কারা আম্মু, বাংলাদেশের অভিযাত্রী সমিতি, কারায়ের মেম্বার শুনলে তুমি অবাক হয়ে যাবে, বাংলাদেশের সব বিখ্যাত মানুষরা আছেন, তুমি তো কোনো পাত্তাই দিচ্ছ না, অন্যদের আম্মুরা গিয়ে খোঁজ নিয়েছেন, কথা বলে এসেছেন। অন্যদের আম্মুদের সাথে তুলনা করে আম্মুর মনে হলো একটু থতমত খেয়ে গেলেন, বললেন, বড়রা কেউ যাচ্ছে না, শুধু নিজেরা নিজেরা তোরা ছোট কয়েকজন যাচ্ছিস, তারপরও পারমিশন দিয়ে দিল? আমি উদাস উদাস একটা ভাব করে বললাম, বড়রা কেউ যাচ্ছে না, কে বলেছে, তার একে ছোট চাচা যাচ্ছে। এত বড় একটা মিথ্যা কথা সরাসরি আম্মুকে বলতে গিয়ে আমার মুখে কথা আটকে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে দাঁতে দাঁত চেপে ধাক্কা দিয়ে বলে ফেললাম, তারেকের ছোট চাচা যাচ্ছে নাকি? আম্মুকে প্রথমবার একটু নরম হতে দেখা গেল, বললেন, বড় মানুষ একজন সাথে থাকলে অন্য ব্যাপার। ঠিক তখন বড় আপু একটা ভয়ঙ্কর ব্যাপার করল, বলল, আম্মু ইবুর কোনো কথা তুমি বিশ্বাস করো না, তারেকের আম্মুকে ফোন করে জিজ্ঞেস করে শিওর হয় না। আম্মু বললেন, ইবু কি আর আমার সাথে মিথ্যা কথা বলবে? আম্মুর কত বড় বিশ্বাস যে আমি তার সাথে মিথ্যা কথা বলবো না, অথচ আমি মিথ্যা কথাই বলেছি। নিজের ওপরে হঠাৎ আমার ঘেন্না ধরে গেল, মনে হলো একেবারেই মরে যাই, কিন্তু এখন আর কিছুই করার উপায় নেই, একটা মিথ্যা কথা বললে 100টা মিথ্যা কথা বলতে হয়, শুধু যে মিথ্যা কথা বলতে হয় তাই না, 1000 রকম বিপদের মাঝে পড়তে হয়, এই এখন যেরকম বিপদের মাঝে পড়ে গেলাম। আম্মু হয়তো আমার কথা বিশ্বাস করে ফেলতো, কিন্তু বড় আপু যখন আম্মুকে দিয়ে তারেকের আম্মুকে ফোন করাবে তখন সত্যি কথাটা বের হয়ে যাবে, তখন আমি কী করবো?
আমার মনে হয় তখন আসলে আমার সুসাইড করতে হবে, বাসার ছাদ থেকে লাফ দিতে হবে। খাবার পর বড় আপু টেলিফোন বই থেকে তারেকের নাম্বার বের করে ফোন করে আম্মুকে ফোন ধরিয়ে দিল। আম্মু যখন কথা বলতে শুরু করেছেন তখন আমি ভাবলাম সরে পড়ি, কিন্তু আর তখন খুব দেরি হয়ে গেছে। শুনলাম আম্মু বলছেন, আমি ইবুর আম্মু, আপনি নিশ্চয়ই তারেকের আম্মু? ওপাশ থেকে তারেকের আম্মু কী বললেন আমি শুনতে পেলাম না। মনে হয় মায়েরা মায়েরা যেরকম কথা বলে সেগুলোই বলছে, কারণ আম্মুর মাথা নেড়ে সায় দিয়ে বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, একেবারে জীবন অতিষ্ঠ করে ফেলেছে, পাগল হয়ে যাবার অবস্থা। তারপর শুনলাম আম্মু সেই ভয়ঙ্কর প্রশ্নটা করলেন, বললেন, আচ্ছা আপা, ইবু বলছিল তারেকের ছোটো চাচা নাকি বাচ্চাদের সাথে সুন্দরবনে যাচ্ছে? ওই পাশ থেকে তারেকের আম্মু কী বলছেন শুনতে পেলাম না। এ পাশে শুনতে পেলাম আম্মু বলছেন, ও ছোটো চাচা যাচ্ছেন না? আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। আম্মু এক্ষুনি টেলিফোনটা রেখে আমার সামনে এসে দাঁড়াবেন, আমি তখন কি করব, একটা চাকু এনে বুকে বসিয়ে দেব? কিন্তু ঠিক তখন শুনলাম আম্মু বললেন, ছোট মামা যাচ্ছেন, তাহলে তো ভালোই। ওই পাশ থেকে তারেকের আম্মু কি বললেন শোনা গেল না, কিন্তু শুনলাম আম্মু খুবই হাসছেন। দুজনে আরও খানিক্ষণ কথা বললেন, তারপর শেষ পর্যন্ত টেলিফোন রাখলেন। আমার দিকে তাকিয়ে বললেন, তারেকের আম্মু মানুষটি বেশ। বড় আপু জিজ্ঞেস করল, কেন? ছেলেরা তো শখ সুন্দরবনে যাবে, একা একা ছাড়তে সাহস পাচ্ছেন না, তাই নিজের ভাইকে বলে কয়ে রাজি করিয়ে ফেলেছে, টাকার কথা তো ছেড়েই দিলাম। আমি আম্মুর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বললাম। আম্মু বললেন, ঠিক আছে, তারেকের আম্মু যখন সব খোঁজখবর নিয়ে রেখেছেন তখন মনে হয় ট্রিপটা খারাপ হবে না, যা ঘুরে আয়। আনন্দে চিৎকার করে আমার একটা লাভ দেবার কথা ছিল, কিন্তু আমার সেরকম আনন্দ হলো না। আম্মুর সাথে এরকম একটা মিথ্যা কথা বলেছি, সেজন্য ভেতরটা কেমন জানি তেতো হয়ে আছে। মিথ্যা কথাটা শেষ পর্যন্ত সত্যি হয়ে গেছে, তারেকের ছোটো চাচার বদলে তারেকের ছোটো মামা, এইটুকুই শুধু ভুল। কিন্তু আসলে আমি যখন বলেছি তখন তো মিথ্যে জেনেই বলেছি। এর মাঝে আসলে যে তারেকের আম্মু তারেকের ছোটো মামাকে রাজি করিয়ে ফেলবেন আমি তো সেটা জানতাম না। রাত্রিবেলা বিছানায় শুয়ে আছি, কিন্তু কেন জানি চোখে ঘুম আসছে না। আম্মুর সাথে এত বড় একটা মিথ্যা কথা বলে ফেলেছি, এখন সুন্দরবন যাবার পুরো আনন্দটাই কেমন জানি মাটি হয়ে গেল, সারাক্ষণই ভেতরে কেমন জানি খচখচ করতে থাকে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, তখন আম্মু আমার ঘরে এলেন। ঘুমানোর সময় প্রতি রাতেই মশারি গুঁজে দেওয়া হয়েছে কিনা, লাইট নেভানো হয়েছে কিনা, এইসব পরীক্ষা করে দেখেন। যখন আমার মশারি পরীক্ষা করতে চলে যাচ্ছেন তখন আমি হঠাৎ করে উঠে বসে বললাম, আম্মু। আম্মু অবাক হয়ে বললেন, সে কি হবো, ঘুমাসনি? না। কি হয়েছে, শরীর খারাপ নাকি? না। তাহলে? আমার খুব খারাপ লাগছে আম্মু, বলে হঠাৎ করে কথা নেই বার্তা নেই আমি ভেউ ভেউ করে কেঁদে ফেললাম। আম্মু অবাক হয়ে মশারির ভিতরে ঢুকে বললেন, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? আমি একবারও ভাবিনি কেঁদে ফেলবো, এত বড় একটা ধাড়ি ছেলে এরকম একটা জিনিস করতে গিয়ে কেঁদে ফেলবে একবারও চিন্তা করিনি। কিন্তু একবার কাঁদা আরম্ভ করলে থামানো খুব কঠিন, আমি কাঁদতে কাঁদতেই পুরো বিষয়টা খুলে বললাম। আম্মুর সাথে মিথ্যা কথা বলার পর থেকে আমার ভেতরটা কেমন খচখচ করছে, অশান্তি লাগছে, সেটাও বলে ফেললাম। সব কিছু শুনে আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, এখন ঘুমা। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমার উপর রাগ করেছো আম্মু? না, ঠিক রাগ করিনি, একটু মন খারাপ হয়েছে। আম্মু, কি হলো? দেখো, আমি জীবনেও আর কোনোদিন তোমার সাথে মিথ্যে কথা বলবো না, এত বড় প্রতিজ্ঞা করে ফেলিস না। সত্যি আম্মু, তুমি দেখো, যে কাজটা সবাইকে বলা যায় না সে কাজটা কখনো করতে নেই। তোদের বয়সে একটু আধটু দুষ্টামি করবি, মাঝে মাঝে ভুল করবি, সেটা ঠিক আছে, কিন্তু যখন ভুল করবি তখন যেন জানিস সেটা ভুল। একটা ভুল বা অন্যায় জিনিসকে কখনো সত্যি বলে বিশ্বাস করিস না, ঠিক আছে? ঠিক আছে আম্মু, তোকে একটা জিনিস শিখিয়ে দেই। কি জিনিস? যে কাজটা করে সেটা আমাকে বলতে পারবি না, বা কখনোই সেটা সে কাজটা করবি না, বুঝে যাবি সেটা ভুল। আমি যদি বেঁচে নাও থাকি তাহলে নিজেকে জিজ্ঞেস করবি, এটা কি আম্মুকে বলতে পারবো? যদি উত্তর হয় না, তার মানে কাজটা ঠিক না, সে কাজটা কখনোই করবে না, মনে থাকবে? থাকবে আম্মু, একটু থেমে বললাম। এখন থেকে আর কখনো সেটা করব না, এখন থেকে কিন্তু, আম্মু একটু হাসলেন, বললেন, তার মানে আগে কিছু করেছিস যেটা আমাকে বলা যাবে না? কিডনেপারের হাত থেকে উদ্ধার করার পুরো ঘটনাটা কথা আমার মনে পড়ল, আমি তাই দুর্বলভাবে মাথা নাড়লাম। আম্মু অনেকদিন পর আমার মাথাটা বুকে চেপে একটু আদর করে দিয়ে বললেন, যা এখন ঘুমা বোকা ছেলে। আমি যখন ঘুমোতে গেলাম তখন আমার ভেতরে একটুও খচখচ ভাব নেই,
নিজেকে মনে হচ্ছে আকাশের মতো হালকা, বুকের ভেতরে বিশাল একটা শান্তি। আম্মুকে সব কিছু খুলে বলার মতো বুদ্ধিমানের কাজ আমি আমার জীবনে মনে হয় খুব বেশি করিনি।